আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা খুবই ফাস্ট এবং স্পিড একটা বাস মোড আপনার সাথে শেয়ার করব। তো অনেকে আছেন যা নাকি স্পিড ট্রাফিক আপনার সেট আপ করছেন বা ডাউন করে খেলতেছেন। আর এবং কিছুদিন আগে কিন্তু আমরা আমাদের চ্যানেলের মধ্যে একটা স্পিড ট্রাফিক ওভিউ কিন্তু আপনার সেট আপ টিউটোরিয়াল দিয়েছিলাম এবং সেখানে কিন্তু অনেকে কিন্তু স্পিড ট্রাফিকটা সেট আপ করে কিন্তু খেলতেছেন, বাট একটা স্পিড বাস মোড হয়তো বা পাইতেছেন না। তো আজকের ভিডিওতে একটা স্পিড বাস মোড আপনার সাথে শেয়ার করবো, যেটা পিক আপটা খুবই ফাস্ট, কারেন্ট পিক আপের একটা বাস মোড আজকে ভিডিওতে আপনি আপনার সাথে শেয়ার করবো। এবং ব্যানারটা হচ্ছে আপনাদের দোলা পরিবহনের, বাট আপনি যেখান থেকে মোটর ডাউন করবেন সেখানে কিন্তু আপনার অন্য ব্যানার পেয়ে যাবেন। তো আপনার যেটা পছন্দ আপনি সেটা সেট আপ করে খেলতে পারবেন। তো সব ফার্স্টে যে বাস মোটর আউটলুক কিন্তু এখানে দেখে তাহলে দেখতে পারবেন খুব সুন্দর একটা লুক কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং বাস মোটর কিন্তু এখানে খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করেছে, ডিটেলস নিয়ে কিন্তু কাজ করেছে। এবং দেখতে পাচ্ছেন হেডলাইট এবং এটা লুকিং গ্লাস এবং ভিতরে কিন্তু দেখতে পারবো একটা হেল্পার, একটা সুপারভাইজার কিন্তু দাঁড়ায় থাকবে, একজন বসে থাকবে। তো এবং এই বাস মোটর যে স্ক্রিনটা দেখতেছেন এখানে কিন্তু স্ক্রিনে কাজ করছে আমাদের আরএস গেম জোন 2.0 রাফি ভাই। তো অসাধারণ একটা সুন্দর স্ক্রিন কিন্তু এখানে দিয়ে দিচ্ছে আমাদের। তো এখানে কিন্তু আপনি এই স্ক্রিনটা কিন্তু পেয়েছেন। তো স্ক্রিনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আশা করতেছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এটা আউটলুকটা তো এখানে দেখতে পাচ্ছেন এবং ব্যাক পার্টটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো সব কিছু মিলে এই বাস মোটর আউটলুকিংটা আমার কাছে এক কথা অসাধারণ লাগছে, আশা করি আপনাদের কাছে এই বাস মোটর আউটলুকটা অনেক বেশি ভালো লাগছে। এখন আসি এই বাস মোটর অ্যানিমেশন ব্যাপারে। তো এখানে আপনি তিনটা অ্যানিমেশন পেয়ে যাবেন। তো ফার্স্ট অ্যানিমেশনের কাজ হচ্ছে বাসের যে যাত্রীগুলো আছে সেই যাত্রীগুলোকে আপনি রিমুভ করে ফেলতে পারবেন। দ্বিতীয় যে অ্যানিমেশন সেটা হচ্ছে বাসের যে জানালাগুলো আছে, বাসের জানালার যে পর্দাগুলো আছে সেই পর্দাগুলোকে আপনি রিমুভ করতে পারবেন, আবার নিয়ে আসতে পারবেন। এবং তিন নম্বর যে অ্যানিমেশন সেটা হচ্ছে বাসের যে লাগেজের বক্সটা সেটা আপনি খুলতে পারবেন, বাইক আনছে যে যাত্রীদের যে মাল সামান রাখার যে স্থানটা সেটা সেখানে যে বক্সটা আছে সেই বক্সটার যে দরজাটা সেটা আপনি খুলতে পারবেন, বন্ধ করতে পারবেন। তো এই তিনটা অ্যানিমেশন আপাতত এখানে পেতেছেন, আর কোনো অ্যানিমেশন এখানে ইউজ করা হয় নাই। তো এখন সেই বাস মোটরের ইন্টেরিয়র পার্টে এখানে দেখতে পারবেন খুবই সুন্দর একটা ড্যাশবোর্ড এবং ড্যাশবোর্ডটাকে দেখে আপনি অনেক হয়তো চিনে ফেলতে পারবেন। এই বাস মোটর কিন্তু অনেক আগে রিলিজ করা হয়েছিল, বাট এখানে কিন্তু আবার নতুন করে কিন্তু এই বাস মোটরতে এই দোলা পরিবহনের স্ক্রিনটা সেট করে আমরা নিয়ে আসলাম। আশা করি আপনাদের এই বাস মোটর ভালো লাগবে এবং এটা কিন্তু অনেক আগে রিলিজ করা হয়েছিল এবং অনেক আগের বাস মোটর বলতে পারেন, কিছুদিন আগে কিন্তু মোটা রিলিজ করা হয়েছিল এবং তখন কিন্তু অনেক বেশি পছন্দ করছেন আপনি এই বাস মোটরের ড্যাশবোর্ডটা। তো আমার কাছে তো পার্সোনালি ড্যাশবোর্ডটা অনেক বেশি ভালো লাগে এবং এখানে হয়তো বা ড্যাশবোর্ডটা যখন আপনি ড্রাইভিং করবেন তখন হয়তো বা একটু বাম দিকে বাঁকানো থাকতে পারে, আপনি একটু ক্যামেরা কাস্টমাইজ থেকে আপনি এটাকে একটু ঠিক করে নেবেন। এখন সেই বাস মোটরের স্পিড সম্পর্কে এখানে ভাই খুবই ফাস্ট একটা পিক আপ পেয়ে যাবেন, যে পিক আপ দিয়ে কিন্তু আপনি এই বাস মোটরতে প্রায় 200+ স্পিড প্রায় 10-20 সেকেন্ডের ভিতর এরকমই সময় লাগছিল, 20 সেকেন্ডও লাগে নাই হয়তো বা। তো 200+ স্পিড কিন্তু তুলে ফেলতে পারবেন যদি ফাঁকা রাস্তা হয়ে থাকে, বাট এখানে আমি যেহেতু টু লেনের রাস্তার মধ্যে ড্রাইভিং করতেছি যার জন্য হয়তো একটু স্লোলি ড্রাইভিং করতে হয়েছে আমার, আমি অত বেশি স্পিড এখানে তুলতে পারিনি। বাট এখানে আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখানে আপনার 200+ স্পিড এই বাস মোটরতে পেয়ে যাবেন। তার সাথে সাথে এখানে যে কন্ট্রোলিং সিস্টেমটা ইউজ করেছে সেই কন্ট্রোলিং সিস্টেমটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, বাস মোটর জানে কি এটাকে ড্রাইভিং করছেন তারাই জানেন। এবং এখানে যে ব্রেকিং সিস্টেমটা ইউজ করেছে খুবই হার্ড একটা ব্রেক, একটা হাইড্রোলিক ব্রেক আপনারা পেয়ে যাবেন, ব্রেকটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। তো সব কিছু মিলে ওভারঅল আমার কাছে বাস মোটর অনেক বেশি ভালো লাগছে। বাস মোটরের লিঙ্কটা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন, একটা ভিডিও লিঙ্ক ওই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে গেলে আপনি এই বাস মোটর পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। এবং স্ক্রিনের লিঙ্কে যে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে আপনার সম্পূর্ণ ফ্রিতেই স্ক্রিনটাকে ডাউন করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দেবেন। আর এরকম সব নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই অন করে দেবেন, যাতে করে আমরা সকল ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছেছে আপনার কাছে। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, দেখা অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।